ইতিহাস নেতা সৃষ্টি করে, আর তুমি ইতিহাস সৃষ্টি করেছ। প্রত্যেক ওস্তাদ তোমার শ্রদ্ধেয়, প্রত্যেক ওস্তাদই ওস্তাদ। কে কোন সাবজেক্টের ওস্তাদ এটা বড় কথা না, শিক্ষক শিক্ষকের মর্যাদা থাকতে হবে, ছাত্র ছাত্রী হিসেবে থাকবে। ছাত্রকে যদি শিক্ষকের মর্যাদা মাথা উঠিয়ে দেওয়া তোমরা, ওই ছাত্রই তোমার ক্ষতির কারণ হবে। ফার্স্ট হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসে বসবা, সেকেন্ড হলেও হতে পারো, কিন্তু আমাকে ফার্স্ট হতেই হবে, আমি সবচেয়ে ভালো শিক্ষক হব। যারা তোমরা শিক্ষক আছো তোমাদেরকে বলছি, সত্যিকারের ভালো শিক্ষক হয়ে মরো, মরার পরও তোমার এই ছাত্ররা তোমাদের সারাজীবন দোয়া করে তোমার জন্য। নদপাড়ার শিক্ষকরা ছাত্ররা যদি এটা দূর করতে পারে তাহলে আমার জীবন সার্থক হবে। আপনার জানা যায় আপনার ছেলে ইমামতি করতে পারবে না, অন্য এসে ইমামতি করবে, এটা কি আপনি চান? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। ছোট্ট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে তখন তার শিক্ষক বা পরিচর্যাকারী কে হন তোমরা বলতে পারো? বলো, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছিলে কে তোমাকে কাছে আদর করে মানুষ করেছিল তিনি কে? মা কথাটি ছোট্ট তুই কিন্তু যেন ভাই, এর চাইতে নামটি মধুর দুনিয়াতে আর নাই। এ ছোট্ট একটা শব্দ মা, এত পরপরে আসে ওই ঘরে দাদি নানি খালা নারী সমাজ। বাপের অন্তরটা তখন উৎকণ্ঠিত থাকে, কখন বাচ্চা আমার কোলে আসবে, যদি বাপ সেখানে ঢুকতে পারে না। কিন্তু বাপের অন্তরের সঙ্গে তুলনীয় কোনো অন্তর ওই সময় আর থাকে না। গত তিন চার দিন আগে আমাদের এক ভাইয়ের সন্তান হয়েছে রাজশাহীতে, এক সপ্তাহ ভালো ছিল, এরপরে কি সমস্যা হয়েছে, মেডিকেলে চলে গেছে, পরদিন মারা গেছে। বাপ বিদেশে, তো মোবাইলে তার ক্রন্দন শুনে কেউ চোখে পানি রাখতে পারেনি। বাপ কিন্তু এখানে নাই, অন্তরটা এখানে, যে তারই রক্ত। সে দেখতে পেল না সন্তান দুনিয়াতে চলে গেল, আর এই জন্যই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হাদিস তোমরা জানো। আর বাপকে বলা হয়েছে মধ্যম দরজা, দরজা ফেলে দিলে জাহান্নাম, রেখে দিলে জান্নাত। গুরুত্ব কিন্তু কারো কম হচ্ছে না। বলা হচ্ছে বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, সাখাতুর ওয়ালেদে সাখাতুর রব, বাপের ক্রোধে আল্লাহর ক্রোধ। সন্তান কিন্তু সর্বাগ্রে সবসময় মাকেই কাছে পায়, খাওয়ার সময় মা, বেরোবার সময় মা, সব জায়গায় মা। কিন্তু বাপ কর্মব্যস্ত থাকেন, কখনো বাড়িতে থাকলেও বাবার সঙ্গে সন্তানের দেখা হয় না, এত সত্ত্বেও বাপের গুরুত্ব বেশি। আজকে আমার জীবনে দুটো রেকর্ড হয়েছে। প্রথম রেকর্ড হলো আমার নাতি জাওয়াতকে দেখলে না, ওরা তো ডেলি মাদ্রাসায় আসে, আমার শিখে দেখো যাওয়ার সময় সালাম দিয়ে যেতে হয়, ও ওর নানিকে সালাম দেয়, নানি গোছগাছ করে দেয়। তো আমি হয়ে যাচ্ছি পরিত্যক্ত একজন ব্যক্তি পাড়ার মধ্যে, বাড়ির মধ্যে, আমার থেকে খবরও নেয় না যে আমি আসি কি নেই, কেউ জানো না। নাতি নাতনি চলে যাচ্ছে, নানি গুছিয়ে যাচ্ছে, আমি পড়ে যাই ফাঁকে। সেখানে হচ্ছে তুমি যাওয়ার সময় নানাকে সালাম করে যেও, আজকেও বাস্তবায়ন হয়েছে। জুতা পড়ছে দেখলাম, আমার বাবা দাদু যাও, আমি বাথরুমে ঢুকছি, দরজা ঢুকে ভিতরে এসে যাচ্ছি আসসালামু আলাইকুম জোরে সোরে, আজকে এই যে জওয়াদ।
আমি বললাম দাদু তোমাকে যেতে হবে মসজিদে, তো না আমি যাবো না, গাড়ি চাপা দেয় সে ভয়ে এখানে আর না এসে সোজা বাসা চলে গেছে। আসলে তোমারটা কি অনুষ্ঠান আছে, তোমার তো যাওয়া হবে না, তাহলে আমি যাব না। তা বলছি আচ্ছা তুমি কি কোনো কোরআনে কোনো সুরা তুমি জানো? তাই মুজাম্মাল জানি, মোরসালা তো অর্ধেকের বেশি জানি, হাদিস 15টা জানি, সব মুখস্থ এক টানে বলে দিত ওরা সব। তাই নাকি? তুই এতটা শিখি বলছ? উর্দু এত কঠিন? ওর মা বলছে দাদি বলছে এত কঠিন তুমি দিলে কেন এই ছোট্ট বাচ্চাদের উপর ঘাড়ে চাপাই এই ক্লাসে? পরীক্ষা ও ওর একটা জমজ বোন দুজনে একসময় মধ্যে 99 করে পাইছে দুজনেই, আলহামদুলিল্লাহ পড়বো না? খালি উৎসাহ যে এখনও বাংলা শেখেনি, বয়স হল না ওর, দেখা যাচ্ছে বড়ো সড়, আসলে বয়স তো কম, একশো মধ্যে 99 পেলে আর কিছু কী লাগে, অথচ ও তো পারারই কথা না, ফরেন ল্যাঙ্গুয়েজ উর্দু, ইংরেজি ওরকম, বাংলা ওরকম, যতগুলো সাবজেক্ট ওদের ক্লাসে আসে কোনোটাতেই 95 নিচে ওর দুই ভাই বোনের কেউ নেই। এদের চেয়ে ভালো ছেলে আমাদের মার্কাজে আছে, কারণ ও ক্লাসে ওর থার্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড নিশ্চয় হচ্ছে ভালো। তাহলে এইসব প্রতিভাগুলো ওখানে এসে গেছে। এটাকে আমি বলি, একবার যখন এখানে গোলমাল হল না কয়েক বছর আগে, কোন সালে ওটা মনে পড়ে তোমার? সেই সেই শ্রীমানগুলো যখন চলে গেল এখান থেকে, কোন সাল যেন ওটা? 14 সালে, একটা ঐতিহাসিক সাল ওটা। বসে আছে ওসি, খালি ফোন আসছে, স্যার আমাকে বারবার চাপ দিচ্ছে উপর থেকে, আমি অ্যারেস্ট করবো স্যার আমাকে অনুমতি দেন, আর থামেন তো, বারবার চাপ দিচ্ছে, মোবাইল তো পাশে, মোবাইল আসছে দেখতে পাচ্ছে। তারপর যখন সবে আসলো আমি বললাম দেখো গোলাপের বাগানে কাটাও থাকে ফুলও থাকে, কিছু ফুল ঝরেও পড়ে, অতএব কারোর অপরাধের জন্য সবাইকে শাস্তি দেব এটা সম্ভব নয়, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এইটা পুলিশ প্রশাসনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, ফলে আজকে তো সব পুলিশকে ধরে নিয়ে যেতাম, কে এক নম্বর আসামি সে ওদের হাতে সব, কিন্তু আমার কারণে সে ধরা পড়েনি। লাভ হলো এই, কাটা ঠিকই সরে গেছে, গোলাপের বাগান ঠিকই আবাদ হয়েছে, বুঝলে? এজন্য একটা বড় জিনিস লাগে, কথার চাইতে কর্মের দ্বারা মানুষ তৈরি হয় বেশি। আমার নাতির জীবনে আজকে প্রথম এত জনসমাগমে মাইকে দাঁড়িয়ে তেলাওয়াত করলো, এটা যদি তাকে উৎসাহ দিয়ে বাসাতে না নিয়ে আসতাম আর এখানে বসে যদি তাকে ওই দাঁড় করিয়ে না দিতাম তো কি পারত? আমার জীবনে আমার ওস্তাদ ছিলেন আমার আব্বা, আমার জীবনে প্রথম বক্তব্য হলো সাতক্ষীরা ইটি গাছায়, নিশ্চয় আলতাফ চিনবে কোথায় ইটি গাছে বলে, আমি আব্বার সাথে গেছি ওইরকম ছোট্ট বয়সে, আমি যখন ক্লাস পড়ি আমার স্কুলে পড়া বয়স 3 পর্যন্ত, তারপর আমি স্কুলে পড়ি নেই মাদ্রাসায় পড়ছি, তো বয়সের চাইতে ক্লাস বড়, ফলে কখনো কখনো টেবিলে বসতাম আব্বার সামনে, আব্বা চেয়ারে বসে আর আমি টেবিলে বসতাম, তাহলে বলছো বয়সটা কেমন ছিল? আব্বা ইটি গাছে গিয়েছেন জালসা করছেন, উনি প্রধান বক্তা, হঠাৎ আমার দিকে অনেক নজর পড়ছে, পাশে স্টেজে ছিলাম বোধ হয় আশেপাশে একক আধিকার, ভয়ও করতাম সাংঘাতিক, জীবনে মার খাইনি কিন্তু ভয় এত লাগতো আব্বার, তো ডেকেছে এত উপায় যেতেই হবে, তোমাকে একটা পৃষ্ঠ দিল না পড়তে কয়েকদিন আগে, তো কী ওই যে বিদ্যা অমূল্য ধন, তো হ্যাঁ তাই তো, ওই পৃষ্ঠটা মনে আছে? হ্যাঁ, এক পৃষ্ঠা শুধু বলেছি হ্যাঁ বাস, এবার আব্বা মাইকটা দিয়ে বলে এটা পড়ো তো, ঘোষণা দিলে তো ভয় লেগে যাবে, কোনো ঘোষণা টোষণা কিছু নাই, মাইকটা দিয়ে সামনে দিচ্ছি, আজ যা করলাম দেখলে না, ঘোষণা দিলে ও দাঁড়াতেই না টোটালি,
আমি এক ধর্ষে এক পৃষ্ঠা মুখস্ত বলে দিলাম বিদ্যামূল্য ধন। তারপর মাইক দিয়ে নেমে এত ভয় লেগেছে, গা ঘেমে গেছে, মা দৌড় একেবারে এসছে। এই এলাকায় আর আমি নেই, আমরা যেন আব্বার ট্রেন নেওয়া যে আমাদের আগে তো বিপদ, আর সামনে যাবো না। এটা আমার জীবনের প্রথম ঘটনা, আজকে আমার নাতির জীবনের প্রথম ঘটনা। বলো আলহামদুলিল্লাহ। তোমরা আজকে ছাত্র, কালকে তোমার বাপ হবে না? আর যারা শিক্ষক এখানে আছে তারা বাপ না সবাই? এটা তোমাদের বলছি, তোমরা শিক্ষকরা তোমাদের বাচ্চাদেরকে ঠিক এমনি করে গড়ি তোলো, ওদেরকে ঠেলে এগিয়ে দিতে হবে, ওরা নিজের তো আগে আসবে না, ক্লাসে একটা জিনিস পাচ্ছে না, তাকে বুঝিয়ে দিতে হবে সে পারবে। আমাদের ইউনিভার্সিটিতে একজন প্রফেসর আছেন, অদ্যাবধি তার সুনাম আছে। ভাইবাতে ওনার সামনে যদি কেউ থাকে তাকে উনি কখনোই ফেল করাতেন না। ছেলে ভয়ে কাঁপতেছে, এক্সটার্নাল থাকে তো ভয় লাগে, কারণ এক্সটার্নাল মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, তার হাতে সব। কিন্তু উনি থাকলে পারতেছে না ছেলে, কিন্তু এমন করে করে ঘুরে ফিরে বলে দেবে ইঙ্গিতে, ছেলে ঠিকই বলে ফেলবে। একজন ছেলের আগে দেখে ভাই ব্যাপারে ওই স্যার আসে কি না। ওনার এই সুনামটা আজ পর্যন্ত আমাদের ইউনিভার্সিটিতে অব্যাহত আছে। আর কিছু শিক্ষক আছে ছাত্রকে ফেল করতে পারলেই যেন খুব ক্রেডিট, ছাত্র যেন তার প্রতিপক্ষ, ছাত্র তখন প্রতিপক্ষ হয় না। ছাত্রদের মধ্যে পরস্পরের প্রতিযোগিতা না থাকে ওরা শিখতে পারবে না। ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ম আছে না, একটা নম্বরের জন্য মানুষ সেকেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু পাশ্চাত্যের গ্রেডিং সিস্টেমে এসে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবটা আস্তে আস্তে হারিয়ে গেছে। যদিও বলা আছে 4.88, 4.99 বলা আছে, কিন্তু ফোরই তো থাকছে, গ্রেডিং গ্রেড তো একই হচ্ছে। আর আমরা যখন লেখাপড়া শিখেছি একটা নম্বরের জন্য দিন রাত খাটতাম যেন কোনো মতে সেকেন্ড না হয়, অর্থাৎ 100 মধ্যে 100ই থাকবে, 99 যেন না হয়। আর এখন 80 থেকে 100 পর্যন্ত সেম গ্রেড, তাই হচ্ছে না? এখন একটা ফালতু সিস্টেম চালু করেছে, কিন্তু শিক্ষক সমাজের বিশাল সংগঠন আছে শুনতে পাই, তারা যে কেমন শিক্ষক আল্লাহ ভালো জানে। এখানে তো আমরা আসি, আমরা আমলার সদস্য যারা আমরা আছি, আমরা সবাই কিন্তু শিক্ষক, প্রায় শিক্ষক ছাড়া তো কেউ নেই। কিন্তু আমরা এখন সংগঠনের কাছে বা সরকারি দলের কাছে মজবুর হয়ে গেছে, বাধ্য। মাথা যারা থাকে তাদের কোনো ক্রিয়েটিভিটি নাই, সৃজনী প্রতিভা নাই, তাদেরকে বললেও তারা শোনে না। জমিয়তুল মদরসিনের কেন্দ্রীয় করণ পরিষদের সরস্বত আমাদের মকদ্দেশ, তাই না? যে মদরে বলবে আমার তো কেন্দ্রীয় করণ পরিষদের সদস্য, 14 জনের একজন, ওকে সব বলেছে। আমি মাদ্রাসা শিক্ষা অন্তরালে বইটা তাকে দিয়েছি, শিক্ষামন্ত্রীর টেবিলে নিয়ে গেছে শুনছি বইটা, কিন্তু কোনো নড়াচড়া দেখলাম না। ছাত্রদের মেধা ধ্বংস করে দিচ্ছে। যেখানে জান্নাতের 100 দরজা আছে, আমাদের শিক্ষার কোনো দরজাই নেই। 80 যে পেল সেও মমতাজ, 99 যে পায় সে মমতাজ। আরবিওয়ালারা করেছে না, ওরা তো আরবরা তো পাশ্চাত্য গোলামি করে, ওদের মমতাজ জাহির যোদ্দান যোদ্দান বাস 3টা। যার ফলে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবটা হারিয়ে যাচ্ছে। ছাত্রদের বলছে তোরা প্রতিযোগিতা মনোভাব তৈরি করো, উনি ফার্স্ট হয়েছে আমি আগামীতে ফার্স্ট হব, এই মেজাজ থাকতে হবে। শিক্ষকদের মধ্যেও ঠিক এরকম মেজাজ থাকতে হবে যে আমি তো মরবই আজ হোক কাল হোক, ছাত্র যেন সারা জীবন আমার নাম করে, আর এর মাধ্যমে আখেরাতে আমার যেন কিছু সঞ্চয় বৃদ্ধি পায়। টাকার সঞ্চয় নয়, ব্যবহারের সঞ্চয়, ইলমের সঞ্চয়, জ্ঞানের সঞ্চয়। ছাত্ররা যখনই তার নাম করবে তখনই তার আমল নামে নেকি লেখা হবে। আমার ছাত্র জীবনে যতগুলো শিক্ষক ছিলেন তার মধ্যে আমি বিশ্ববিদ্যালয় লাইফে মাত্র একজন শিক্ষকের নাম করি,
আর মাদ্রাসা লাইভে আমার আব্বার পরে কামালে আর একজন শিক্ষকের নাম বলি। আর তো বহু শিক্ষক আমার জীবনে গেছে, স্কুলে মাদ্রাসায় ইউনিভার্সিটিতে কলেজে শিক্ষক কম নাকি, দু তিনটা শিক্ষকের নাম খালি মাথায় আসে। আরামনগর কামেল মাদ্রাসার যিনি মুসলিমের উস্তাদ ছিলেন, তার মৃত্যু খবর তাহারিকে দিয়েছিলাম, এই বাইরে যাও তো, ভলেন্টিয়ার আছে গো বাচ্চা তন্ত্র ডাকো বাইরে যাও, একজন ধরে আসো ভেতরে, এক চুপচাপ বসে থাকব। তো ওনার মৃত্যুর পরে আমি যখন তাহারিকে আমার খবরটা দিলাম, উনি পরে যাত্রা মানুষের ভাইস প্রিন্সিপাল ছিলেন, বারবার মনে আসছিল উনি একটা কথা আমাকে শিখিয়ে গেছেন যে আমি আজও ভুলে নেই, এলম দর সিনা না দর সাফিনা, মাত্র তিনটা শব্দ বলো তোমার সঙ্গে, এলম দর সিনা না দর সাফিনা। এলম থাকে যেটা বুকের মধ্যে থাকে, নৌকা ভরা কিতাবে থাকে না, এলম দর সিনা না দর সাফিনা। এটা উনি কেন বলেছেন সে প্রেক্ষাপটটা শুনলে তোর আশ্চর্য হয়ে যাবে। আমি তিনটা মাদ্রাসা ট্রাই করে শেষে যখন বছরের ভর্তির মৌসুম শেষ হয়ে যাচ্ছে, তখন ঢাকার জমিতে হালে সে কেন্দ্রীয় অফিস থেকে আমাকে বলা হলো তুমি যদি ভর্তি হতে চাও আর কোথাও জায়গা নেই তুমি আরামনগর মাদ্রাসায় যাও, কোনো একটাই মতো হালে মাদ্রাসা, খুলনা আলিয়ায় গেছি শিক্ষকের লেখাপড়া ধরে না, ঢাকা আলিয়ায় ভর্তি হয়েছি শিক্ষকের লেখাপড়া ধরে না, শেষকালে তুমি ওখানে যাও। প্রত্যেক জায়গায় যে আমার সব বিতর্ক হয় শিক্ষকরা হেরে যায়, যেখানে শিক্ষকরা হেরিয়ে যায় সেখানে কী পড়ব, এই মেজাজ ছিল আমার। প্রথমে গেল হামিদ সাহেব ওখানে পার্সোনাল, কী বড় নাম কি হামিদপুর, আমাদেরকে নিয়েই কিন্তু মারাসা কামাল করলো, কিন্তু আমি চলে এলাম সব ছাত্র চলে গেছে, গেলাম খুলনা উল্টো পাল্টা হাদিস পড়তে মারতে জানে না, উল্টা পাল্টা জানতো সে কী পড়ব, পালে গেলাম চলে গেলাম ঢাকা আলিয়া, ভাবলাম এটি মধ্যে সবচেয়ে বড়ো মাদ্রাসা, এবার আরও গাধা কিছুই জানে না কোথায় যাব। শেষকালে আরাফাত অফিসে বললাম ভাই কী করবো কোথায় ভর্তি হবো আমি, তা তোমার আর কোনো পথ নেই ভর্তি মৌসুম শেষ, তুমি চলে যাও আহলেস মাদ্রাসা যাও, সে কোথায় আরামনগর গেলাম, গিয়ে দেখি সে এমন হুজুরি পাল্লা পড়ে গেছে লাক্কলমা পড়ে, লাক্কলমা বুঝো লাইলা 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 লাইলা, এক লক্ষবার লাইলা বলতে হবে, তার নাম লাক্কলমা পড়লে, আর পাশে রসগোল্লা গামলা আছে, আমি তো রসগোল্লা খাওয়া লোক, টপাটপ টপাটপ খাচ্ছে আর কেটে লাইলা 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 করতেছে, ছাত্র সব বসে রাখছে পাশে, তোর ওর গোন বেগ সোলাগুলো একটা সোলা একটা লাইলা একটা সোলা একটা লাইলা লাইলা, এরকম করে করে সোলা গাদা হয়ে গেছে, এক লক্ষ সোলা মানে সে অনেক না। এ দৃশ্য দেখে আমার তো মেজাজকে গরম হয়ে সালা, তিন মাদ্রাসে বাদ দিলাম, ইয়ে কোথায় আসলাম, টকের ভয়ে তেঁতুল তোলা। পরদিন ক্লাসে দেখি উনি হলেন মুসলিমের উস্তাদ, যিনি ওই লাইলা করছে উনি মুসলিমের উস্তাদ, আমি উস্তাদ জি আপনার কাছে পড়ব না, কেন, মাথা টুপি লম্বা জামা দেখলে মনে হয় আসমাতে ফেরেশতা নাজিল হয়েছে, কেন পড়বো না, যে আপনি তো বেদাতি, হ্যাঁ আমি বেদাতি অবশ্যই, আপনি কালকে কী করলেন ওই লাইলা লাইলা কী, ওগুলো এলানি এইগুলো করেছে আটসে আছে ওগুলো, আমার তো আমি তো ছাত্র বিদ্যাপতি কিছু নেই, আমার আব্দুল্লাহকে বই কোরআন ও কলম এখানে ওইটি আমার পুঁজি, ওখানে যা পড়ছে ওইটুকু ওইটি এলে এমনি এই ওস্তাদ দিকে সাত দিন আমি তর্ক করেছি, সাত দিন পরে উনি সারেন্ডার করলেন, হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ, এটা হাম্বলি মজাবের এটা বিধান, তাহলে স্যার ওস্তাদ জি আপনি নিজেকে হাম্বলি বলেন, তাই কি হয় হাম্বলি না হন তাহলে এটা বাদ দিতে হবে, সে কী করবে, আচ্ছা তাহলে কাল থেকে আর করবো না। ক্লাসে ১৬ জন আহলেস ১০ জন হানাফি, ১০ জন হানাফি ওনাকে সাপোর্ট দেয়, ১৬ জন আহলেস আমাকে সাপোর্ট দেয়, এই খেলা চলছে চার দিন ধরে, সমস্ত ক্লাস স্টপ, আশপাশে যত ওস্তাদ ভাই তোরা সব যা দেখ গালাপি করে দিবি, বারান্দা ভর্তি সব আমাদের বাহাস চলে। এই শেষে একদিন উনি বলেন দেখো বাবা আসলে এলেম দর সিনা না দর সাফিনা, বস্তা ভরা কেতাব পড়েছি সারা জীবন, তোমার সামনে আমি সব শেষ হয়ে গেলাম, এত প্রেক্ষাপটটা এই।
কিন্তু ওই শব্দটা আমি লিখলাম আমার রাব খাতা। তোমাদের কারো রাব খাতা আছে? রাব খাতা বোঝো, ক্লাসে যাবা, ক্লাসের বই তো থাকবেই কিন্তু একটা আলাদা খাতা থাকতে হবে। রাব খাতা যে টিচার যে কথায় যখন তিনি বলবেন দিনান্তে খাতা লিখে নিতে হবে, কারণ আমি তো ভুলে যেতে পারি, তাই না? শিক্ষকদের জবান দিয়ে অনেক সময় ভালো ভালো কথা বের হয়। উনি হয়তো ইংলিশের শিক্ষক, কথাটা এমন চমৎকার একটা কথা উনি বলে ফেলেছেন যে কখনোই ভোলা যায় না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ছোট্ট কথা, সময় এবং স্রোত কখনই কারোর জন্য অপেক্ষা করে না। এটা কিন্তু ক্লাসে শেখা, যে আমি আরবির ছাত্র, কিন্তু উনি বলে ফেললেন এমনটা শব্দ যে এমন গুরুত্বপূর্ণ যে সারা জীবন অভ্রান্ত সত্যের মতো, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে? ও চলবেই, তুই মরো না বাস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, চমৎকার একটা কথা, ছোট্ট একটা কথা। আমি আরবি ছাত্র কিন্তু এই কথাটা মূল্যবান, অত লিখে নিলাম খাতা। এমনি করে করে আমার এরকম মোটা খাতা হয়েছিল। কিন্তু একাত্তরের সময় কোথায় কোনো পালাই তো ঠিক মনে আছে, তো জান না টানাটানি, তোমার খাতা থাকে? প্রত্যেকটা ওস্তাদের, তিনি যে সাবজেক্টের ওস্তাদ হন না কেন, তার মূল্যবান মূল্যবান মাঝে মাঝে দুইটা কথা আসে। ঠিক এমনি করে অনেক রাজনৈতিক নেতা আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ধরো আমি একদিন যাচ্ছি সাতক্ষীরা, রাস্তায় ল্যাপসা আছে না, মাদকপটি ল্যাপসার মাঝখানে হঠাৎ করে সামনের দিকে একটা গাড়ি থামল, দেখলাম গাড়িতে নামলেন একবারে সে সাদা কাফনের কাপড় পরার মতো একটা ব্যক্তি। আমি পেছন দিয়ে দেখি চিনে ফেলেছি, বলে মমতাজ এমএলএ সাহেব। আমি দৌড়িয়ে গিয়ে ওনাকে সালাম দিয়েছি, বলছে আসাদ আমার ছেলে গাড়ি চলে আসছে, বলল সামনের গাড়িতে বোধ হয় আমিরি জামাত যাচ্ছেন। তা বললো কি আসাদ? ও ছেলে জানে না যে আমাকে উনি আসাদ বলে ডাকে, ওর তো জানার কথা না, কারণ আমি যখন কাকডায় মার্সের ছাত্র, উনি তো ওই মার্সের ভাইস কী বলে পরিচালনা কমিটির আমরা আব্বা তো প্রধান, তারপরে কী হয় সহসভাপতি, তো সে কি কত বড়, ওনার ছেলের বয়সও আমি না, উনি তো আমাকে আসাদ বলেই ডাকে। আমাকে বলতে দেখো আসাদ, ইতিহাস নেতা সৃষ্টি করে আর তুমি ইতিহাস সৃষ্টি করেছ। মানে বাহ, রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে এই কথা ওনার মুখ দিয়ে বেরোবে তো কল্পনাই করিনি। আবার উনি জমিয়ত সমর্থক, উনি আমার বিরোধী, সামাজিক জীবনে উনি আমার ঘোর বিরোধী। অথচ বলি ফেলল ইতিহাস নেতা সৃষ্টি করে, তুমি ইতিহাস সৃষ্টি করেছ। আমি আর কী বলি, মাথা আমার লজ্জা হেঁটে গেল, কার মধ্যে কী কথা বেরোচ্ছে? তখন তো খাতা ছিল লিখে নেই কিন্তু আমি ভুলিনি, এরকম কিছু কিছু কথা আসে যায়, এগুলো লিখে রাখতে হয়, সারা জীবন এগুলো মনে থাকে। যেমন অমুক উস্তাদ অমুক দিন এই কথা বলেছিলেন, এই একটা কথার জন্য আমি সারাদিন জীবন ধরে তার কাছে আমি চির ঋণী। ঠিক যে মায়ের দুধের একটা ফোঁটা ঋণ শোধ করা যায় না, শিক্ষকের একটা কথার ঋণ কখনো শোধ করা যায় না, কথা বুঝলে? এই কথাটা সবসময় মনে রাখবো, প্রত্যেক ওস্তাদ তোমার শ্রদ্ধেয়, প্রত্যেক ওস্তাদই ওস্তাদ, কে কোন সাবজেক্টের ওস্তাদ এটা বড় কথা নয়। যেটা আমরা টের পেয়েছি অ্যারেস্ট হওয়ার পরে, আমি তো হিন্দুদের শিক্ষক ছিলাম না ইউনিভার্সিটিতে, আমি তো আরবির শিক্ষক, অথচ কোথায় সেই বরিশালের পিরোজপুরের কৌড়িখাড়া কলেজের দুজন হিন্দু শিক্ষক, তারা যে প্রশংসা করেছিল আমার, আব্দুল হামিদ আমাকে গল্প করেছিল, আমি ভাবলাম বোধ হয় আব্দুল হামিদ ঠিক বলছে নাকি। পরে 2010 যখন আমি পিরোজপুর জেলা সম্মেলন গেলাম, তখন ওই শিক্ষক হিন্দু দুজনই আসছিল আমার সম্মেলনে। পরে আমার বিশ্রামের জায়গাতে ও দুজন চলে গেছে, যে সালাম দিল, ওরা একজন বোটানি একজন ফিজিক্সের ছাত্র, ও স্যার আমরা ওই আপনাকে ভালো করে জানতাম কিন্তু অ্যারেস্ট হওয়ার পরে বুঝলাম যে কারা এটা করেছে, তখন থেকেই আমরা এর বিরোধী যে আপনি কখনোই ওই রকম শিক্ষক নন যে কারণে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি তো ওদেরকে চিনি না, হিন্দু নিঃসন্দেহ আমাদের কাছে ছাত্র নয়, অথচ তাদের কাছে যে প্রশংসাটা পেলাম এটা কিন্তু অ্যারেস্ট হওয়ার পরে বুঝলাম। ঠিক একই অবস্থা ঢাকা কারাগারে যখন ঢুকলাম, স্যার আপনি কারাগারে প্রথম তিনটা বিশ মিনিট, তখন ওদের অফিস টাইম শেষ, মানে দুপুরে কী বলে ওটাকে টিফিন টাইম, তো
তো একজন তো ডিউটি অফিসার থাকা লাগে, ও ডিউটি জেলারের পরে কি থাকে, দ্যাট কি বলে, জেলার পরের স্থান যার ডেপুটি জেলার, তো উনি ওয়ান অফ দ্য ডেপুটিজ, ডেপুটি ছয়জন ঢাকায় কারাগার, বড় কারাগার। তো স্যার আপনি কারাগারে, আর কিছু বলেন স্যার, একটু বসেন, আধ ঘন্টার মধ্যেই ফিরে এসে নিয়ে গেল এমন জায়গা যে ওই কারাগারে ওর চেয়ে ভালো রুম আর নেই। বলো আলহামদুলিল্লাহ, দরজাগুলো নেট ফিনিশিং, উপরে ফ্যান, কল্পনাই করা যায় না, ভিআইপি, ভিআইপির মধ্যে ওভার ভিআইপি বললো হয়। ওখান থেকে উনি পরে শুনলাম চারজন লোক ছিল ওরিয়েন্টাল ব্যাংকের বড় বড় সব হর্তাকর্তা বিধাতা সব সরিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকে ওনাকে মাসে 10,000 টাকা দিত, দ্যাট ইজ 40,000 টাকা ওই রুম থেকে উনি পেতেন, সেটা ত্যাগ করলেন, সেখানে আমাকে রাখলেন। পরদিন সকালে সেখানে কী বলো ওটাকে, এই যে সিমেন্ট বালু নিয়ে রাজমিস্ত্রি চলে গেছে, 123 বছরের পুরনো রুম ওটা ব্রিটিশ আমলে। পিঁপড়ে চারিপাশে ঘোরাঘুরি করে, ওরা আমার সকালবেলা আমার তো হাঁটা চলার অনুমতি নেই, কিন্তু আমরা তো মোস্ট ওয়ান্টেড আসামি সব, কিন্তু না, দরজা তো খুলে দিলেই বলে স্যার আপনি যেখানে খুশি বিচরণ করেন। ভালো, ফিরে গিয়ে দেখি ঘষামাজা শুরু হয়ে গেছে রাজমিস্ত্রি, পাশের রুমের ওরা বলছে মাল্লা ফরিদুদ্দিন মাসুদ্দিন, নাম শুনছো না, নাম করে আলেম, উনি তার আগের সপ্তাহে পাশের রুম থেকে চলে গেছেন, সব বলল। তো বলছে যে আমরা এই জেলখানায়, মানে ওই ডেপুটি জেলার বলছে কত বছর ধরে উনি আসেন, আর পাশের লোকেরাও বলছে আমরা এই রুমগুলো বসবাস করছি কয়েক বছর ধরে, কোনোদিন কোনো রাজমিস্ত্রি আসতে দেখে না এই রুম সাফ করার জন্য, অর্থাৎ আজকে আপনার জন্য রাজমিস্ত্রি আসলো, আপনি কে, সব পরিচয় জিজ্ঞেস করতে আসতেছে, আমি কে তো জেনারেল কাছে জিজ্ঞেস করো, ও কেন একে রাজমিস্ত্রি নিয়ে আসলো আজকে এখানে। সন্ধ্যার পরে কাজ শেষ করে উনি চলে গেছেন, উনি আর সুবিধার বাইরে সালাম দিচ্ছে, কতবার্তা হলো, তো স্যার আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আপনার ছাত্র ছিলাম। আমি হতভম্ব বললাম, আর কী ব্যাপার, আরবিতে আপনি তো, না স্যার আমি আরবি না, আমি 81 অ্যাকাউন্টিং ভর্তি হয়েছিলাম, মাত্র সমাজ ছিলাম, তখনই আপনার যে সুনাম আমি শুনে এসেছি আজ পর্যন্ত আমার মনে গৃহীত আছে, আপনি ছাত্র পিটিয়েছিলেন রাজশাহী ইউনিভার্সিটির রেকর্ড, তখন আমি তরুণ শিক্ষক, সেই সময় আপনি ছাত্র পিটেন, আপনার বিরুদ্ধে মিছিল হয়েছিল, আপনি কোনো তর্কা করেন নাই, সারা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম ছিল এমন স্বনামধন্য শিক্ষক আপনি, যে আমরা কখনোই বলতে পারি না, আর সৌভাগ্য আমার যে আপনার সেবা করার। একটা উদাহরণ দিচ্ছি তোমার, আমার ওয়াজ দরকার নেই, বাস্তব জীবন দিয়ে তোমরা বুঝতে পারবা, যে কোনো শিক্ষক একটা ভালো উপদেশ দিলে, ভালো কাজ করলে যে কোনো ছাত্রের জন্য ওটা শিক্ষণীয়, এটা বলার জন্য তোমাদেরকে এটা বলছে। আমাকে জহাল থেকে বহিষ্কার করার জন্য মিছিল হলো, দরজার সামনে দাঁড়িয়ে গেছে, আমাকে বের করে নিয়ে যাবে, আমার আয়ু 7 দিন, লিফলেটিং করা হলো 23 দলীয় জোটের পক্ষ থেকে, আর আয়ু বেঁধে দিল 7 দিন, যে আয়ু বেঁধে দিল সেই পরে এরশাদের গুলি খেয়ে মরল, এখন তার নাম হয়েছে বিপ্লবী শাহজাহান সিরাজ সড়ক, 5 বার এম এ ফেল, হচ্ছে বিপ্লবী। আমার আয়ু 7 দিন, তার আয়ু তার আগে শেষ। ওই ভিড়ের মধ্যে একজন শিক্ষক ছাত্র বলে উঠল, আমরা কখনোই আমাদের শিক্ষক অপমান হতে দেব না, চলো সব এখান থেকে। ওই একজন ছাত্রের মাধ্যমে সব ছাত্র চলে গেল। কারণটা কী জানো, জওয়ালে নেতারা ফ্রি খাবে, টাকা দেবে না। এখন যেটা হচ্ছে, কয়েকদিন আগে পৌঁছে দেখছি হোটেল বন্ধ হয়ে যায়,
ক্যাটারার টাকা পাবে, ছাত্রদের কাছে ছাত্র টাকা দেয় না, টাকা চালিয়ে মারবে। আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট হসপিটালে যাওয়ার পরে এমন কড়াকড়ি শুরু করলাম যে টাকা ছাড়া কেউ খেতে পারবে না। তখন বিএনপির আমল, ওরে বাপরে বাপ, বিএনপির নেতা জাস্টিস সাত্তারা জাস্টিস প্রেসিডেন্টের সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে ওই হলে বসে, এরকম দাপুটি ছাত্র, সে সব বন্ধ করে দিয়েছিলাম। ফলে ওরা সব একজোট হয়ে আমাকে বহিষ্কার করার জন্য এই বুদ্ধিরা খাটাইছিল। ওদিকে মৌলভীর অফিসে লাগলো মিলাদ বন্ধ করে দিয়েছি। ওই হলেরই ইমামের নেতৃত্বে সমস্ত মৌলভীদের একটা জোট হয়েছে, ইমাম সমিতি, ওরা মিলাদ পড়বে। তখন সাখাওয়াত ছিল ছাত্র, ওখানে ওখানে তখন চিনতাম না। ইমামরা একজোট হয়েছে, ছাত্র নেতারা একজোট হয়েছে, আমাকে হলতে তাড়াতেই হবে, নাহলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছে না। এখন প্রভোস্ট হলেন আহলে ইসলাম, আমি চিনতাম না। ওনার বাড়ি হলো ওই তো নন্দলালপুর, কোথায় গো নন্দলালপুর? কুষ্টিয়া। ওখানে বাড়ি ওনার, আমি চিনি না তখন, ফিজিক্সের। ওনার কাছে গিয়ে মিটিং বসছে, সব ছাত্রদের নেতাদের দাবি ওনাকে এই হল থেকে বেরকে দিতে হবে। কেন, কী সমস্যা? সমস্যা কিছু বলতে পারে না, কিন্তু বেরকে দিতে হবে, সমস্যা বলতে নিজে ধরা খাবে। সে দেখো ওনাকে সামনে না রেখে ওনার পিছনে বিচার করাকে ঠিক হবে, তাহলে ডাকেন। আমি গেলাম, গেলে আমার তোমরা কারা? ও কিছু ছাত্র আছে পরে আমার বসি, ওরা ইচ্ছে করে ফেল করে, ফেল করে কি তিন চার বছর কি থাকে, পরে সব আমার বয়সে কিছু ছাত্র হবে, ওদেরকে তুমি বলাই বিপদ, আপনি বলতে হয়। তোমরা কারা? যে কমান্ডে বলেছি ও তো চুমকে গেছ। একজন বললে আমরা ছাত্র, বিচার কাদের আর কথা বলে না, বিচার করবে হলের প্রশাসন আছে তারাই, বরং সব পালাইছে। প্রিন্সিপাল আমাদের প্রভোস্ট হচ্ছেন আব্দুর রহিম সাহেব গোদেবাড়ির আহলে ছিল, ওরে বাবা 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 বাবা, আমার চুকে থাকে না, হল আমার, আমি হলের অ্যাসিস্ট্যান্ট হাউস টিউটার, হলের ভালো মন্দ আমি জানি, আপনি কী খবর রাখেন? আমি মাসে একদিন মিটিং করতে আসি একটা, ও সব ছাত্রনেতা সব গলা ফ্রি খাওয়ালো, ও চিনতে আমাদের সবাইকে, এই হলো কেস, সরিয়ে দিলাম। তারপরে চারজন ইয়ে থাকে, হাউস টিউটার থাকে, তো একজন হচ্ছে নন্দলালপুরের, উনি বলছেন দেখো তোমরা যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ উনি কিন্তু আহলে হাদিসের, তোমার তো আমি ছেলে মানুষ তো কিছু না, তো আমি কিছু তো না হিসাব মতো, চারিপাশে আহলে হাদিসে ঘেরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, যদি ওনাকে কোনো অপমান তোমরা করো বিশ্ববিদ্যালয় উড়ে যাবে, কিন্তু খবর দাও, সাবধান থেকো। এই বলাতে ও নেতারা সব ভয় পেয়ে, আমি যাওয়ার আগে এটা হয়েছিলাম জানতাম না, পরে উনি আমাকে বললেন, আমি স্যার আপনি কি আহলে হাদিস নাকি? তো হরে বাবা হরে বাবা, আমি তো নন্দলালপুরের লোক, তখন তো নন্দলালপুর আমি নিজেই চিনতাম না সে কোথায়, সেটা কিন্তু বড় কথা না। আব্দুর রহিম সাহেব তাহলে উনি গোদাগাড়ি ভয়ে ঠট্টাট কাঁপতেছে, ছাত্র নেতাদের থেকে ভয়ে কাঁপছে, প্রফেসর ও কী প্রফেসর, ওনারা দেখেছে যে এতটুকু ছেলে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল, তার সাহসটা কি, তার মেজাজটা কি, এই 23 নেতাকে এক অর্ডার দিল বেরকে ঘর থেকে তকাই করল না, আর আমরা ওদের ভয়ের ছাত্র কাঁপতেছি যে নাদের কী করে ফেললেন। শিক্ষক শিক্ষকের মর্যাদা থাকতে হবে, ছাত্র ছাত্র হিসেবে থাকবে, ছাত্রকে যদি শিক্ষকের মর্যাদা মাথা উঠিয়ে দেওয়া তোমরা, ওই ছাত্রই তোমার ক্ষতির কারণ হবে। আর শিক্ষক যদি নিজের ওয়েট বজায় না রাখে, শিক্ষকের মর্যাদা শিক্ষককে নিজে রাখতে হবে, শিক্ষককে মর্যাদা এনে দেবে না, তার যদি সেই মর্যাদা রাখার মতন মেজাজ না থাকে, তার শিক্ষক হয় উচিত না। আমি শিক্ষকদেরকে বলছি আমার জীবনের ঘটনা দিয়ে এগুলো বোঝার চেষ্টা করো, আমি শিক্ষক তুমি ছাত্র, বাস খালাস, আর কোনো কথা নেই। এটাই তার বাস্তব ফলাফল দেখলাম আমি আমার কারাগারের জীবনে গিয়ে। সেই কবে এসছে রাষ্ট্র ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ছাত্র ছিল, তখন এই গল্প তার জানা আছে। আরে আমি কারাগারে গেছি কবে, 2005 সালে না? সেই সময়ে সে বলছে আমি আমার
সুযোগ পেয়েছে স্যার আপনার সেবা করার, সে সেবাটা হলো এই, ওনার এখতিয়ারে যতটুকু ছিল ক্ষমতা, জেলখানের মধ্যে উনি তো সব, সবচেয়ে ভালো ঘরটা আমাকে দিয়েছে, রাজমিস্ত্রিদের নতুন করে প্লাস্টার করে দিয়ে দিয়েছে, যা কেউ কল্পনাই করতে পারে না। পরদিন জেলখানার আয়োজন চলে আসছে, দেড় ঘন্টা আমার সঙ্গে গল্প করছে। যদি আমাদের শিক্ষকতার জীবনে এই ছাত্রটি আমাদের সুনাম না জানত, তাহলে তার বার্ধক্যের জীবনে তার দাঁড়িয়ে কিন্তু একদম সাদা হয়ে গেছে। তিনি এই হকটা আমার কথা প্রকাশ করতে পারতেন না। বোঝা গেল, শিক্ষক যদি হন ভালো, তাহলে আপনার জীবদ্দশায় অথবা আপনার মৃত্যুর পরও ছাত্রদের কাছ থেকে আপনার জন্য আপনি দোয়া পাবেন, দোয়া অব্যাহত থাকবে আপনার জন্য, শিক্ষকদের জন্য। এটা আমার উল্লিখিত, ওটা তো পড়েছে শুনে খুশি হলাম, কিন্তু এগুলো তো আমি লিখি নেই, এগুলো বাস্তব জীবনের ঘটনা বলছি আপনাদের সুবিধার জন্য। আজকে যারা ছাত্র বসে আছে, এরা নিশ্চয়ই আগামী দিনে কেউ শিক্ষক হবে, কেউ প্রফেসর হবে, কেউ অফিসার হবে, কেউ রাষ্ট্রনেতা হবে, হবে না? যে যেখানে যাক না কেন, সে নিঃসন্দেহে এরচিত অনেক অনেক বড় হবে। আমি তোমাদের কাছে একটা ছোট্ট উপদেশ দেব, সবসময় বড় চিন্তা রাখবা, বড় হওয়ার আকাঙ্ক্ষা রাখবা, সবসময় বড়র স্বপ্ন দেখবা। স্বপ্ন দেখতে সমস্যা আছে? আমি বড় স্বপ্ন দেখব, ফার্স্ট হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসে বসবা, সেকেন্ড হলেও হতে পারো, কিন্তু আমাকে ফার্স্ট হতেই হবে, আমি সবচেয়ে ভালো শিক্ষক হব, আমলে আখলাকে আচরণে সব দিক দিয়ে। এখানে আখলাকে নম্বর আছে না, এই আখলাকে নম্বর কাজ ছাত্রদেরকে নিলে হবে, শিক্ষকদেরও নিতে হবে। কারণ আমার মার কাছে এমন এমন শিক্ষক চলে গেছে, তাদের নাম নিতে আমার এখন লজ্জাবোধ হয়, তাদের নামে এক একটা নিকৃষ্ট লকব জুড়ে গেছে, ওর সারা জীবন যদি ইবনে তাইমিয়াও যদি উনি হয়ে যান নিজে কখনো, তথাপি ওই বদ নাম তার যাবে না। যারা তোমার শিক্ষক আছো, তোমাদেরকে বলছি সত্যিকারের ভালো শিক্ষক হয়ে মরো, মরার পরও তোমার এই ছাত্ররা তোমাদের সারাজীবন দোয়া করো তোমার জন্য। শিক্ষকরা সবচেয়ে ভালো শিক্ষক হবেন, ছাত্ররা সবচেয়ে ভালো ছাত্র হবে, এই স্বপ্ন যদি না থাকে ব্যর্থ তোমার জীবন। একজন পীর ছিল আমার আব্বার ছাত্র, আব্বার ছাত্র পীর হয়, আব্বা তো পীর মারা লোক, সে মাখরাজ তার কিছুই ছিল না, লাপসার ছাত্র। এই তোমাদের পীরের নাম কি? আমি মার্কেটের উপাসে গলা দেবই না। এই আলতাফ খানপুর, কী নাম? আব্দুল আজিজ না? হ্যাঁ, খানপুরি পীর, আব্বার ছাত্র কিন্তু, ও পড়তে পারে না, মাখরাজ ভুল, পরে পীর হয়েছে। ওকে বলেছে, দেখো মরনা আহমদুলের সামনে তুমি কখন কোনো কেরাত পড়বে না। বলে আমি গেলে তো কেরাত পড়বো, কেন? ওরে বাপ রে বাপ, ওনার সামনে কেরাত পড়ার সাহস আমার নাই। তুমি পীর যা, রাগ কর তোমার পীর, উনি পীরের পীর, ওনার ছাত্র আমি বলতে লজ্জাবোধ করি, কারণ ওনার ছাত্র যারা কোনো তার ইন্টারভিউ লাগে না, দিনের তার চাকরি হয়ে যায়। আর আমি এমন অবাঘ ছাত্র যে আমার ছাত্র এই পীর হওয়ার গল্প শুনে আমার ওস্তাদ হাফেজ নজিবুল্লাহ বলছিলেন যে একে যে আলেম বলে তার চেয়ে মূর্খ এই বাংলাদেশে কেউ নাই, আর আমি হয়েছি তোমাদের পীর। ধরো মরনা আহমদুলের সামনে আমাকে কখন নিয়ে যাবো না, উনি যখন আসবেন জানতে পারলে ছেলেকে আমি যখন না যাই তোমার সেই ব্যবস্থা করি, কারণ আমাদের বাড়িতে কাছাকাছি, আমাদের বাগাল বাগাল মার্চা কিছু না, ওর পিছনে গ্রামটা হলো গলাদড়ি, খানপুর কাছাকাছি, কান্তির পাশে কাকডাঙ্গা, সব তো আহলেছে এলাকা সব, তো এত ভয় করতো। এই কেরাত সম্বন্ধে শিক্ষকদের বলব, আমরা তাজবিদ বইটা লিখেছি, খুব দেশের বিদেশের সৌদি আরবের সমস্ত তাজবিদের কিতাব প্রায় সব আমার সামনে ছিল, সবগুলো নিয়ে ওটা লেখা। এগুলো আগে কেরাতের শিক্ষকরা আগে এই বইটা পড়ে নিও, ভালো নিজেরা ছাত্রদেরকে বড়ানোর আগে নিজেরা পড়ে নিও, কারণ তোমাদের আব্দুল হক সাহেবের লেখা যে তাজবিদের বই আছে তার চেয়ে অনেক
অনেক বেশি তথ্য এখানে দেওয়া আছে। যার কেরাত ঠিক নাই তার জিন্দগি ব্যর্থ। আহলেসদের বদনাম আছে বলেই কিন্তু আমি এটা লিখেছি। আহলেস আলমরা কেরাত জানে না, হানাফি আলমরা ভালো কেরাত জানে, এটা একটা চালু কথা না। নদপাড়ার শিক্ষকরা ছাত্ররা যদি এটা দূর করতে পারে তাহলে আমার জীবন সার্থক হবে। যেন লোকেরা বলে এটা নদপাড়ার শিক্ষক, এ সব জায়গায় একটা সঠিক জিনিস পাওয়া যাবে, এটা নদপাড়ার ছাত্র, বাস খালাস, লাগবে না, ইন্টারভিউ লাগবে না। আমি শিক্ষক ভাইদের বলবো আপনারা আমার ছাত্রদেরকে কেরাতটা ভালো করে শেখান, আর আপনারা যারা শিক্ষক আপনাদেরও কেরাত জানা উচিত। যদিও আপনি অঙ্কের শিক্ষক বা বাংলার শিক্ষক, কিন্তু কোরআন তো সবারই, তাই না? কোরআনটা সবারই, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ। আপনারা এটা নিজেরা ট্রেনিং নেন, কোরআন পড়ার চেষ্টা করুন। সালাতে আপনারা কোথাও গেলে আমার বিশ্বাস জানি এটা নদওয়ার শিক্ষক, ইমামতি কেউ করবে না আপনাদের সামনে, আপনাদেরকে সামনে লোক ঠেলে দেবে। তাই আপনি আরবি না ইংরেজির কী অঙ্কের কী বাংলার কেউ দেখবে না, নদওয়ার শিক্ষক যান সামনে চলে যান। এটা কিন্তু হবে, এই মর্যাদা আপনাদের হয়ে গেছে। আমি আশা করি শিক্ষক ভাইরা তাদের এই মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন। এবং ছাত্রদেরকে বলবো তোমার বড় স্বপ্ন দেখো যাতে তোমরা আরও বড় হতে পারো। আর অভিভাবকদের কথা আমি আমার আর্টিকেলে লিখে দিয়েছি, কারণ এখন তো আর বলার সময় নেই, এখন তো হয়ে গেছে লেখার সময়। অভিভাবক কিন্তু কয়েকটা ধরনের আছে, বাপ মা দাদা দাদি চাচা চাচি নানি এমনকি কিছুই নেই আউটলুক অনুষ অভিভাবক হন। মায়েদের ভূমিকা এখানে সবচেয়ে বেশি। মায়েরা যদি আগ্রহী হন যে আমার ছাত্রকে আমার ছেলেকে আমি পড়াবো, তাহলে কেউ ঠেকাতে পারবে না। নদপাড়ায় এরকম রেকর্ড ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, আমার বাসায় মহিলা মহফিল প্রতি মঙ্গলবার হয়, অনেক খবর আমার কাছে আসে। বাবা চাচ্ছে না ছেলে পড়াবে মাদ্রাসায়, মা চাচ্ছে ছেলে আমি পড়াবই, পরে যা পার হোক আমি যেন আল্লাহকে দায়ী না হই। বাবা চাচ্ছে আমার ছেলে ব্যাংকার হোক, MBA BBA কিছু নামটাম আছে না, এসে হোক, মায়ের কারণেই সে সন্তান এখানে পড়ছে। অভিভাবকদের আদর্শ অভিভাবক হচ্ছেন আমার রসুলের মা আমেনা, আর দাদা হচ্ছেন রসুলের দাদা। আল্লাহ রসুল তার বাপকে দেখেন নাই। আমাদের এতিমখানা খুলেছি, অনেকের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, বাপ থাকলে বাবার দায়িত্ব পালন করেন না। মায়েদেরকে বলবো আপনারা লক্ষ্য স্থির করেন, আপনার সন্তানকে ভবিষ্যতে কী হবে না হবে ওটা আপনি জানেন না, কিন্তু ভিত্তি যদি মজবুত করে না দিতে পারেন ব্যর্থ আপনার মাতৃত্ব। আপনার জানা যায় আপনার ছেলে ইমামতি করতে পারবে না, অন্য এসে ইমামতি করবে, এটা কি আপনি চান? আপনার সন্তান যে মহব্বতের সঙ্গে আপনার জন্য দোয়া করবে কশ্চিনকালেও অন্যের দ্বারা সেটা সম্ভব নয়। সফল ওই বাপ, সফল ওই মা যারা অন্তত জানা যায় সময় তার সন্তানের দোয়া পায়। আমার আব্বার হাজার হাজার ছাত্র আলেম ওলামা ভর্তি জানাজার সময় আমাকেই ইমামতি করতে বাধ্য করেছিলেন তারা সাতক্ষীরায়, যে না ওনার ছেলেই ইমামতি করবে, আমারও ওসিয়ত থাকবে, আমার জানাজা যেন আমার ছেলেরাই করে। আপনার একই কামনা থাকা উচিত, আমার জানাজা যেন আমার ছেলে করে। অতএব কমপক্ষে এখানে যেটা ক্লাস আসে পঞ্চম হোক আর অষ্টম হোক আর দশম হোক, এই এটা হলো আমাদের ভিত্তি। ভিত্তিটা অন্তত আপনারা গড়ে দেন ইনশাল্লাহ, এই ভিত্তি আগামী দিনে আর নড়াচড়া হবে না। মাথা যে যত অনার্স মাস্টার যাই করুন না কেন ভিত্তির দিকে সে ফিরে আসবে। কুল্লো শাহীন এরাজো এলা আসলেহি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে আসে। অত আপনার সন্তান নিঃসন্দেহে তার মূলের দিকেই ফিরে আসবে, সে কখনো আপনার অযত্ন করবে না, সে কখনো আপনার ক্ষতি করবে না, কোনো আপনার জন্য প্রাণভরা দোয়া করবে। বাবাদেরকেও বলবো আপনি এই বিষয়টা সিদ্ধান্ত নেন, আপনি আপনার ছেলে যেন ভবিষ্যতে হাদিসটা শিখে, বাপ হলো জান্নাতের মধ্যম দরজা, বাপকে অগ্রাহ্য করলে আমাকে জাহান্নাম যেতে হবে, এতটুকু শেখার সুযোগ স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও নাই, এতটুকু শিখতে গেলেও আপনাকে এই মাদ্রাসায় আসতে হচ্ছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে বই বলে বের করেছে, আশা করি সেখানে এগুলো সব আছে। এইগুলোই আপনাদের সারা দেশে এমন চাহিদা শুরু হয়েছে শিক্ষা বোর্ডের বইয়ের,
যে আমরা কল্পনা করতে পারি নাই যে আমার যে এই মার্কাস থেকে দৈনিক 100,000 টাকার বই বিক্রি হবে, শিক্ষা বোর্ডের বই কল্পনাই করিনি। আমার ঘরে গত মাসে 31,00,000 টাকার বই বিক্রি হয়েছে, গড়ে 1,00,000 বেশি হয়ে যাচ্ছে না। কারণটা কি? সমস্ত ধর লোক, শুধু আমাদের আহলে হিসাবে নিচ্ছে না, হানাফি বাইরেও নিচ্ছেন, এটা একটা রেকর্ড। কারণ মানুষ সবসময় ভালোটা চায়, মানুষ কখনোই খারাপটা চায় না। মজাবে গোড়ামি, পীরগিরির গোড়ামি, ব্যক্তি পূজার গোড়ামি সব ধ্বংস হয়ে যাচ্ছে হাদিস সামনে আসার পরে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, মা বোনদেরকেও বলবো, অভিভাবকদেরকেও বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এই লক্ষ্যে গড়ে তোলার জন্য চেষ্টা করুন, সহযোগিতা করুন, উৎসাহিত করুন। টাকা পয়সা বড় জিনিস না ভাই, আমরা যেহেতু শহরে বসবাস করি এখানে সব কিছু টাকা দিয়ে কিনতে হয়, এমনিতে কেউ দেয় না, আর সেজন্যই আপনারা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরই খরচ হবে, এই টাকা তো অন্যদের কোনো যাবে না, সব তো এখানেই ব্যয় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে দিনই হকের দিকে এগিয়ে আসা তৌফিক দান করুন। আজকে এখানে আমাকে ডেকে আনার জন্য আমি আনন্দিত। তোমরা জানো তরজমাতুল কোরআনটা দেওয়ার চেষ্টা করছি, পারবো কিনা আল্লাহ জানে। আজকে সকালে 15 পারা শেষ করে আসলাম, এখনও 15 পারা বাকি। ইজতেমা তো 23 ফেব্রুয়ারি, মাঝখানে আবার 27 তারিখ যেতে হবে ঢাকায়। এখন এমন মনে হচ্ছে আমার একটা মিনিটও আমার কাছে এক বছরের মতো সময়, তবু এসেছি যে তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ তোমার হয় না। আমরা এই নদাবার এই মার্কাজে বসে না থেকে জান্নাতুল ফেরদৌসে আল্লাহর সামনে বসবো, এই কথাটা মাথায় রেখো, সেদিন আমরা সবাই আল্লাহর সামনে বসবো। জান্নাত আল্লাহ পাক আমাদের দয়া করে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন। শিক্ষক ছাত্র এবং আমলা সদস্য ভাইদের এবং পর্দার আড়ালে মা বোনদের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ও আচ্ছা এখানে 1300 ছাত্র, আলহামদুলিল্লাহ 1350 মানে বালক শাখায়, আর শিক্ষক 40 জন, 40 জন আলহামদুলিল্লাহ। এখন বালিকা শাখাটা হলেও ভালো হতো, এর সাথে পর্দার উপরে বসতে পারতো আগে জানলে। যাই হোক, ওদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় না, তো সেখানেও তো মনে হয় 700 উপরে না, 800 উপরে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বেড়ে যাক, আমরা দোয়া করি। যত আমরা গৃহ সংস্থান করতে পারছি না, আল্লাহ পাক কোনো বান্দাকে দিয়ে যদি বিল্ডিংগুলো আমাদের করে দেন তাহলে খুশি হবো। কারণ আশপাশে বিল্ডিং শেষ হয়ে গেল, কিন্তু কেউ আল্লাহর ঘরের বিল্ডিং বানিয়ে দিতে চাচ্ছে না, সব নিজের বিল্ডিং নিয়ে ব্যস্ত সবাই, আল্লাহর ঘরে কেউ দিতে চায় না। এটা মানুষের স্বভাবগত, সবাই আমি আমি আমি, কিন্তু আমি যে কোনটা, যেটা সাদকা ওটি আমি, যেটা বানাচ্ছে রেখে যাচ্ছে ওটা তো আমার নট লোকে। অতএব ধন শ্রেণীর ভাইদেরকে বলবো, যাদের অন্তর চায় দয়া করে আমাদের মার্কাজের ফুল ফ্লেজড জারুল হাদিস ইউনিভার্সিটি করার জন্য যা যা প্রয়োজন, কোনো একজন লোকও দায়িত্ব নিতে পারার ইচ্ছা করলে, এমন কোটিপতি মানুষ আমাদের মধ্যে আছে, এটু করে দেন। তাহলে আমরা এখন তো ধরুন এত শুনলে 1,200 ছাত্র গড়ে, বা 3,000 বা 2,500 ছাত্র, আমরা যদি এখানে তার চেয়ে আর বেশি ছাত্র নিতে পারি তাহলে তো আর ভালো হতো না। ভালো ছাত্র রাখবো কোথায়? আমি তো বিছানায় ফেলে রাখতে পারবো না, খারেজি মারসাউল যেমন আছে না, গরু গোয়ালের মতো ফেলে রাখে সবাই, এইটা আমার মেজাজের বাইরে, এটা কোশ্চিন করলে নাকি না হয়, আমি সেই দোয়া করে যাচ্ছি তোমাদের সামনে। ছাত্র আসবে, ভদ্রভাবে থাকবে, সম্মানের সঙ্গে থাকবে, সে থাকলে যদি বুঝতে পারে যে একটা সুন্দর জায়গাতে আমি আছি এখানে। কারণ যে সমস্ত খারেজি মাদ্রাসা আমার দেখা আছে, সে দেখলে ঢুকলেই মনটা প্রতিক্রিয়া সৃষ্টি, এটা কি মানুষ থাকে নাকি? গরু তো অন্তত গোয়ালের মধ্যে এক জায়গায় থাকে, আর আমরা তো গরু চেয়ে খারাপ জায়গা ছিলাম, কারাগারে গায়ে গায়ে ঠেলে ঠেলে সব মানুষ থাকার জায়গা হলো। এজন্য ইউনিভার্সিটি যেমন সুন্দর রুম টুম করা আছে, একের রুমে 2 জন বা 4 জন বা 3 জন করা আছে বিল্ডিং, ওইভাবে এখানে ভদ্রজনিত আবাসন ব্যবস্থা হবে। সেজন্য কিছু
দিনদার পরেজগার মোমিন ভাই বোনদেরকে আমাদের আবেদন রইল, আপনারা এগিয়ে আসুন, আমাদের এখানে মাটি যা আলহামদুলিল্লাহ যা আছে এটি চলবে, আরও মাটি আমরা কেনার চেষ্টা করছি একটু দূরে 12 কিলোমিটার দূরে, সেখানে আপনার মাটি কিনে দেন। আগামীতে আমাদের মৃত্যুর পরও দেখবেন পুরো ইউনিভার্সিটির বৃহত্তর ক্যাম্পাস ওখানে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু এটা মার্কাজ হিসেবে ইনশাআল্লাহ সবসময় থাকবে। আপনাদের সবার প্রতি আমার আবেদন রইল, বিষয়টির মনে রাখবেন। সবশেষে আমি মাদ্রাসার দায়িত্বশীল ভাইদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য এবং ডেকে আনার জন্য। মাদ্রাসা আমলা সদস্য ভাইদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তারা এই সুযোগে ছাত্রদের সঙ্গে দেখা করতে পারলেন।